একটা সিচুয়েশন আসলে দেখা যাবে যে এই পুলিশের মধ্যে এক লক্ষ লোক নাকি এখনো কাজ জয়েন করতেছে না সেভেন্টি পার্সেন্ট এটা হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকান স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র ছিল তার কোন সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করছিল তারাও গায়ে সো অফিসার মধ্যে যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালাশ টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের মেজর সাইদুর একজন আছেন। উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে উনি ভারতীয় লোকজনকে এই সমস্ত আইডি সাপ্লাই দিয়েছেন শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড

আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে কারণ জিয়া সবকিছু জানে দে নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চাই তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন জরুরি কিছু না হঠাৎ করে ভারতের কয়েকটা নিউজ দেখলাম নিউজ দেখার পরে মনে হলো যে গো লাইভ এবং মাই আমি যেহেতু কাজে এখানে সেট বুথ আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি গতকালকে দেখলাম আর কি আমি মোট কথা হচ্ছে আমি কানাডা থেকে ব্যাক করার পরে অ্যাকচুয়ালি খুব ব্যস্ত আছি যেহেতু অনেকদিন কাজ করিনি সো প্রতিদিনই আমার কাজ করতেছে এবং একটু ওভারটাইম করায় টাইমটা একটু কম এই জন্য আমি দেখলাম যে রাজনাথ সিং বলেছে যে তাদের একটা জয়েন্ট আর্মি এয়ারফোর্স এর একটা হাই লেভেল এরিয়াতে বলেছে বাংলাদেশের দিকে সিচুয়েশন নিয়ে যেন তারা একটু খেয়াল খুশি রাখে যে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এবং তখন উদাহরণ দিয়ে উনি আবার বলেছেন যে ইসরায়েল এবং হাওয়াসের সিচুয়েশনকে বলেছেন এবং এট সেম টাইম ইউক্রেন এবং রাশিয়ার কথা বলেছেন রাশিয়া যেহেতু তার নিজের সিকিউরিটির জন্য সে আক্রমণ করেছে এবং হামাস করছে করছে হচ্ছে হচ্ছে সরি এতই আন্ডার ডগ যে ইন্ডিয়া যে কোনো কিছু করলেই করে ফেলতে পারবে হ্যাঁ হাসিনা রেজিমের আগে আন্ডারে তাদের কোনো থ্রেড ছিল না এই যে আপনি এখন দেখতেছেন যে মণিপুরে সিচুয়েশন ফ্লেয়ার আপ করেছে এর কারণ একটাই কারণ তারা জানে যে তারা এই পর্যন্ত এই সেভেন সিস্টারদের মধ্যেই তাদেরও স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে এবং তারা খুব ভালো করে জানে এবং ভারত ভারত এই যখন আমাদেরকে হেল্প করেছিল। কারণটা একটাই ছিল সেভেন সিস্টার যে এটা যদি পাকিস্তান যদি এখানে থাকে দুই ভাগে হয়ে থাকে তাহলে সেভেন সিস্টার তাদের হাত থেকে চলে যাবে এটা শুধু সময়ের ব্যাপার সো এই কারণেই তারা বাংলাদেশ পাকিস্তান থেকে আমাদের আলাদা করতে সাহায্য করেছে থ্যাংক ইউ ভেরি মাছ বাট কথা হচ্ছে এর কারণে তো মতো না তো দিয়ে না বাট একটা জিনিস আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে তারাও ভালো মতো এটা জানে যে আমাদের কাছে অনেকে আমরা ক্যালকুলেশনটা এইভাবে করি আচ্ছা আমাদের আছে দুই লক্ষ সৈন্য বাহিনী সে এর এগেনস্টে ভারতেরটা অনেক বেশি আমার এই মুহূর্তে টাটা মনে নেই অনেক বেশি বাট এটা মনে রাখতে হবে যে ওদের ওদেরকে ফাইট করতে কোন ফ্রন্টে পাকিস্তান ফ্রন্টে তারপরে হচ্ছে চায়না ফ্রন্টে যেখানে অলরেডি চায়না ওদের লাদাখের অনেক জায়গা অলরেডি এখন দখল করে আছে যেটা মোদী সরকার ফ্রন্টে আনে না তার রাজনৈতিক বিবেচনা সো এখানে বুঝতে হবে যে তারা যদি ওই সেক্টরের ট্রুপস তো এখানে আনতে পারবে না আর আমাদের এখানে যে কয়েকটা ডিভিশন আছে তার তিন গুণ ডিভিশন তাদের এখানে নাই এটা যদি তারা ইয়ে করতে চায় আর একটা জিনিস বুঝতে হবে না যে চায়না সরি ভারত ভালোভাবেই জানে যে আমাদের সাথে যদি আমরা অল আউট ওয়ারে যদি ইন্ডিয়ার সাথে যাই তাহলে কি হবে তাহলে তো আমাদের খুব একটা সুবিধা হয়ে যাবে যেহেতু এটা অল আউট ওয়ার আমরা এই যে ওদের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে আমরা একদম অফিসিয়ালি আন্ডার হ্যান্ড ওই দশ ট্রাক অস্ত্র কেন ওদিক থেকে এনে ওরা আরো বিশ ট্রাক তাদেরকে দিয়ে দিতে পারো দিয়ে দিলে আমাদের যুদ্ধ করতে হবে না ওরাই আমাদের জন্য যুদ্ধ করে দিবে এবং ওদের মেইন জিনিস হচ্ছে ওদের সিকিউরিটি কস্ট অনেক বেড়ে যাবে সো ওরা কখনোই এই যে সমস্ত জিনিসটা করতেছে ইটস এ পার্ট অফ বার্গেইন ওরা জানে যে বর্তমানে যে প্রফেসর ইউনিসের যে সরকারটা আছে এটাকে সহজে তারা নতু জানো তাদের এই যে নত মানে বাংলাদেশে যে আগে নত পররাষ্ট্রনীতি যেটা ছিল এটা আনতে পারবে না সো এই জিনিসগুলো হচ্ছে ইজ এ পার্ট অফ বার্গেন এবং এটা আমরাও বুঝি সো অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে জাস্ট বলবো গো টু হেলথ প্রেজেন্ট সিচুয়েশন তারা এই ধরনের কোনো কিছুই করতে পারবে না এটা হচ্ছে একটা সেনসেশন তৈরি করা সেনসেশন তারা কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলো সবাই বলতেছে যে বাংলাদেশের যে সিচুয়েশন আছে এটাকে ডিবাকল হিসেবে বলতেছে এটা একটা ম্যাস সিচুয়েশন যে জিনিসটা আগেই সবাই বলছিল যে ভারত তাদের সমস্ত ডিমগুলা একই ঝুড়িতে রেখেছে এবং ওই ঝুড়িটা এক্সিডেন্টালি ড্রপ হয়ে সমস্ত ডিম ভেঙে গেছে সো এখন তারা একটা আছে এই ব্যাকফুডিং থেকে আপার হ্যান্ডে আসার জন্য তারা এই সময় এই ধরনের কাজটা করতেছে আহ এরপরে আমি যেটা দেখলাম যে আমাদের প্রফেসর ইউনুস একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিটা আমার যে ভালো লেগেছে যে ভারতকে ভারতের যে বয়ান ভারতের বয়ান অনুযায়ী হচ্ছে যে শেখ হাসিনা ছাড়া যে কোনো আসুক তারা তাদের মানে এখানে একটা তারা একটা জঙ্গি রাষ্ট্র করবে বা এই ধরনের একটা বয়ান তাদের আছে এই বয়ান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমার ধারণা ইউনিস এটা এই জিনিসটা এনশিয়র করতে পারবেন তারপর আরেকটা জিনিস উনি আরেকটা ভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যদি ভারত চায় তাহলে তিনি এই ইউএন এ যে একটা সিকিউরিটি কাউন্সিলের মিটিং হবে ওইটার সময় একটা সাইড সাইডে তারা সাইড টেবিলে দুজনে একটা বসতে পারবেন বাট এটা আবার একটু মানে হয় কি ডিপ্লোমেসি এমন একটা জিনিস আমি যদি আকবর বলি তাহলে এটা হচ্ছে আমার উইকনেস আকবর আয় উইকনেস যে যার ইন্টারেস্ট বেশি সে আসবে বাট হ্যাঁ এই আমি মনে করি যে প্রফেসর ইউনিসের আকবর এটা বলা উচিত হয় নাই বাট বলে ফেলেছে দেখে যে খুব একটা ক্ষতি হয়েছে তাও না স্টিল উই আর ইন এ বেটার পজিশন সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি যে জিনিসটা দেখেছি যে প্রফেসর ইউনিসের ব্যক্তি হিসাবে যে তার যে বৈদেশিক নীতি আমি তাকে পূর্ণ সমর্থন করি বাট ওনার আমাদের পরদেষ্টা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে আমি কিছু বলবো না ফিউচারে যদি কোনো কিছু হয় তখনই আমি বলবো বাট আমাদের যারা ডিপ্লোম্যাট আছে স্পেশালি যারা গত পনেরো বছরে ছিল অল আর প্রো ইন্ডিয়ান এই জিনিসটা হয়তো আমি ধরে নেব যে উনি হয়তো বা চাকরি বাঁচানোর জন্য বা যে কোনো কারণেই করেছে আমরা দেখতে চাই যে উনি শেষ পর্যন্ত কি করে আচ্ছা নেক্সট আসি হচ্ছে সেনাবাহিনী নিয়ে আমার যেহেতু আমি সবসময় সেনাবাহিনী নিয়েই বলি যেহেতু এই বিষয়টা আমি একটু জানি সেনাবাহিনী নিয়ে আমি স্ট্রেট ওয়ে বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ড ইউনি সেনাবাহিনীর প্রতি তার কন্ট্রোল নেই ক্লিয়ার ভাষায় বলছি কন্ট্রোল নেই এটার একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনীর সম্বন্ধে একটু কম জানেন সেনাবাহিনীর বিষয়ে হয়তোবা কার কাছ থেকে উপদেশ দিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না আমি শুধু এইটুকু বুঝেছি যে সেনাবাহিনীর যে কজন উপদেষ্টা নিয়োগ হয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল ওয়াকার স্যারের অ্যাডভাইস অনুযায়ী জেনারেল ওয়াকার আমি আবারও বলবো যে জেনারেল ওয়াকার আমাদের কাছে এখন হিরো নো প্রবলেম উনি হিরো হতেই পারেন কিন্তু উনি ওই সময়ে যে তার পজিশনটা নিয়েছে না ওইটার জন্য হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে বাট গার্ডসটা যদি না নিত তাহলে কি হইতো কারণ হচ্ছে কি উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন উনি ক্লিয়ারলি বুঝেছেন জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে উনি এই ক্লিয়ার মেসেজটা পেয়ে গেছেন তখন এইটার এগেন্স্টে যদি শেখ হাসিনার পক্ষে তাহলে ব্লাড শেড হতো ব্লাড শেড হইতো সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম এ নিয়েছেন স্যারকে ধন্যবাদ সেলিউট টু ইউ বাট এটার পরে উনি যে সমস্ত জিনিস মানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বলতেছে যে উনিশটা কতজন একটা হিসাব দিয়েছিলেন রাজনৈতিক কাছে লোকজন তাদের এসেছে প্রাণ ভিক্ষা নিয়ে ওকে প্রাণ নিয়ে আপনি তাদেরকে আহ আশ্রয় দিয়েছেন ওকে এটার লিস্ট কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি কেন দেখি নাই। এটার মানে একটাই যে স্টিল সবার মধ্যে একটা ইয়া আছে সেনাবাহিনীকে প্রফেসর কি বলতে পারেন না যে আপনাদের কাছে যারা ছিল তাদের লিস্ট আমাকে দেন আমরা বর্তমানে তারা কোথায় আছে কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে পারেন কিন্তু উনি উনি কিন্তু করেন নাই মনে হয় বা আমরা জানি না যদি করেও থাকেন আমরা জানি না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে জিওসিরা ইন্ডিভিজুয়ালি এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাপোর্ট দিয়েছে তাদেরকে রাখার পারমিশন দিয়েছে এবং এই কারণেই যখন দেখেছি এটা মিডিয়াতে চলে আসতেছে বিভিন্ন জায়গায় চলে আসতে একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের কাছে প্রাণ ভিক্ষার জন্য কথা হচ্ছে এখন এখন বর্তমান বর্তমান সিচুয়েশন কি স্টিল আমরা যারা গত সরকারের যে ইম্পর্টেন্ট লোকগুলোকে দিয়েছি গোয়েন্দা সংস্থা দেখেছি সেনাবাহিনীর ইম্পর্টেন্স অ্যাপয়েন্টমেন্টগুলোতে দেখেছি সেগুলোতে এখনো আছে এবং উনি সবাইকে অ্যাসিওর করতেছেন আমার কাছে নাম্বার অফ সিনিয়র অফিসার জুনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছেন যে হ্যাঁ ফেইথ অন ওয়াকার সার ওয়াকার সার সবকিছুই করবে কিন্তু তাকে টাইম দিতে হবে এই টাইম দিলাম টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে এটা কিন্তু অফিসিয়াল কোন স্টেটমেন্ট আসতেছে না আমি যেটা বুঝি আমি যেটা বুঝি এটা আসতেছে না কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছি কোন কনফার্ম নিউজ পাইনি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সেতু স্টিল সার্ভিং অফিসার একটা সার্ভিং অফিসার পালায় ভারতে চলে যাবে এবং ভারতে এটা ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি দেয় ইজ সাম ইজ ডিফেক্টিং টু দেম তো এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যাল সিচুয়েশনটা ভারতে ফেভারে যাবে না সো ভারত তাকে মনে হয় দিবে এটা আমার মনে হয় না আমার মনে হয় যে এই সিচুয়েশনে মুজিব স্যার হয়তো বা দেশের ভিতরে কোথাও আছে এবং সরকার স্পেশালি ওয়ার্কার স্যার যেহেতু এটাতে ডিসক্রেডিটটা তার আসতেছে সে এখন ব্যাডলি চেষ্টা করতেছে তাকে রিকভার করে বৈদ্য সংস্থাগুলো হয়তো বা লাগা রাখছে হয়তোবা দেখা যাবে কিছুদিন পরে যদি পায় তখন বলবে কোথায় কোথায় মুজিব তো আমাদের সাথে ছিল সারাক্ষণ এনিওয়ে যদি মুজিব স্যার আবার ধরা পড়ে উই ডোট হ্যাভ এনি প্রবলেম এবং কেউ যদি আমাকে গুজববাদ বলেন আই ডোট হ্যাভ এনি প্রবলেম বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে হবে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু দে আর ইন প্রেশার এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে আরেকটা জিনিস হচ্ছে আবার আসি হচ্ছে আমাদের আমার প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান নিয়ে সে বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে সে এখন কোথায় আছে সে অ্যাকচুয়ালি এখন কাশিমপুর কারাগারে আছে কাশিমপুর কারাগার এই যে হাই সিকিউরিটি প্রিজন এখানে আমার মনে হয় যে ও যখন এই কয়দিন ছিল ডিজে ডিজেফআইয়ের হেফাজতে যখন ছিল তখন অ্যাকচুয়ালি তাকে মানে তার কাছে যত ধরনের মানে ছিল টিভি তারপরে ফোন ইউজ করা সবকিছু সে করতে পারত এবং ওইখানে সে সবাইকে থ্রেড দিচ্ছিল তারেক এবং একটা সিচুয়েশনে আমি যেটা বুঝেছি ওয়ার্কার সারের সম্ভবত আমি যেটা শুনেছি যে তিনটা অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত যখন এই আন্দোলনকে দাওয়ানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তারেক সিদ্দিকের সাথে ওই কথা গুলা জিয়াকে তারেক দিকে ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দেবো বলে দেওয়া তো কোনো সমস্যা না বাট জিনিসটা হচ্ছে তাকে সে বার্গেন যেটা করতেছে সে এখান থেকে যেন পালিয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করতে আমরা সবাই জানি জিয়া একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই পালিয়ে যাওয়ার মধ্যে ওয়াকার সারও জানতো ডিজিএফআই জানতো তারাই চেয়েছিল যে জিয়া চলে গেলে আমাদের ইয়া বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের থ্রেট হতে পারে এটা নিয়ে বলি ওর কাছে আছে কি বাংলাদেশের যে বিরোধী দলগুলা যতগুলো আছে আওয়ামী লীগের যতগুলো আছে জামাতের যতগুলো সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক পয়েন্ট আছে সবগুলো তার কাছে আছে সো এইগুলা সহ সে যদি বিদেশে পালায় যায় বাংলাদেশ ইজ ইন মোর ডেঞ্জার ওয়াকার সার হয়তো শুধু নিজের চিন্তা করতেছে যে হ্যাঁ আমার আমার মানে আমার ইয়াটা এক্সপোজ না হলে হলো কিন্তু বাংলাদেশ বি গ্রেটার ডেঞ্জার ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলার যে কোনো ডিসিশন সে মেনুগুলো করতে পারবে ওই সমস্ত ভিডিও দিয়া বা অডিও দেওয়া যেগুলো তার কাছে আছে আবার আপনি গ্যারান্টি থাকতে পারেন তার কাছে আছে আমি যেটা নিউজ পেয়েছি যে এটা তিন ভাগে ভাগ করে তিন জায়গায় আছে একটা আছে কানাডাতে একটা আছে ইন্ডিয়াতে একটা আছে আমেরিকাতে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি আর আগে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে জিয়া পালাই যেতে পারে এই চান্সটা কাশিমপুরে কারাগারে নেওয়ার পরে একটু এই প্রবেলিটি একটু কমেছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আমরা কি জানি জিয়ার বাসায় অলমোস্ট সেভেন্টি সেভেন ফাইভ সেভেন্টি সেভেন মিলিয়ন ডলারের মতো মানে ফরেন কারেন্সি পাওয়া গেছে সো এই কারেন্সি শুধু বাসায় রেখেছে বাকিগুলো কিন্তু তার ফ্যামিলিতে তো পাঠিয়ে দিয়েছে তার সাথে কিছু আছে সে কিছু যে লন্ডনে থাকে মুশিউর রহমান মাউন ওর কাছে একটা বড় অঙ্ক পাঠিয়েছে এগুলা সব নথিতে পাওয়া গেছে তার বাসায় যখন সার্চ করে এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু সে খরচ করতে পারবে মনে করেন যে কি ধরনের খরচ করতে পারবে সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার জন্য খরচ করতে পারবে মনে করেন যে এখন ওয়াকার বা জেনারেল কি বলেন তার সবাই যাচ্ছে ও পালায় যাক পালায় গেলে তাদের লাভ হবে কিন্তু দেশের ক্ষতি হবে দেশের পলিটিক্স মধ্যে যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে সবার জিনিসপত্র ধরা এবং সরি টু সে আমাদের সবার মধ্যে কিছু না কিছু আছে নারী টাকা পয়সা ইন্ডিয়ার সাথে যোগাযোগ সবকিছু আছে সো বাংলাদেশে যে এখন পলিটিক্যাল যারা পলিটিশাল সবার সবকিছু তার কাছে আছে সো ও চলে গেলে দেশের ক্ষতি হবে আর ও যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তারেক দিকে আর হয়তো জেনারেল ওয়াকার বা অন্যান্য যারা আছে তাদের ক্ষতি হবে সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে জিয়াউল আহসানকে আমাদেরকে আমি আগেই যেটা বলেছি একটা স্পেশালাইজ টিমের মাধ্যমে ইন্টারগ্রেশন করতে হবে আরেকটা ও কিন্তু ইনকারেশন কিছুই হচ্ছে না ওর ইন্টারগ্রেশন কিছুই হচ্ছে না ও যেটা চাচ্ছে শুধু ওইটাই ও বলতেছে আর কোনো কিছু না মাঝে মাঝে থ্রেড দিচ্ছে লোকজনকে আর ওকে ইভেন ইন্টারগ্রেশন আমি এর আগের একটা ইয়াতে বলেছি যে যখন যখন সে ইয়াতে যায় মানে ডিবির কাছ থেকে যখন যে আদালতে নিবে তার আগে পলকের সাথে দেখা হয়েছে সে পলককে মানে পুলিশের সামনে মানে ধুয়া ধুম থাপড়াইছে সে কি জন্য কারণ সে ওই যে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করছে হচ্ছে জিয়া এটা তো আমি অনেক আগে থেকে বলতেছি যে ইন্টারনেট ও ফিজিক্যালি লোক পাঠা এটা বন্ধ করছে মানে তার এই পাওয়ারটা এবং ওয়াকার সারকে যখন থ্রেট দেওয়া হলো তখন আমি আবার বলি ওয়াকার সারকে যখন থ্রেট কন্টিনিউস দেওয়া হলো ওয়াকার সার তখন বিরক্ত হয়ে ওকে বলছে না ডিজে হইতে রাখা যাবে না তাকে কাশিমপুর কারাগারে যেটা রেগুলার সিস্টেম ওইটাকে পাঠাও ইট ইন্ডিকেটস দ্যাট ওয়ার্কার গট অফ পাওয়ার ওভার দ্য উনি বলতে পারে যে প্রতিষ্ঠা চালায় বাট এখানে হচ্ছে তার লোকজন এখানে আসে ম্যানেজ জেনারেল ফয়েজ আছে হচ্ছে ইয়াতে জেনারেল ফয়েজ উনি চাকরি করেছে গোয়েন্দা সংস্থার চাকরি করেছে উনি আমার বস ছিল যেটা হয় কি বেশি কেরিয়ার টাইপ অফিসার হলে যেটা হয় তারা দেশকে গুরুত্ব দেওয়ার থেকে তারা কেরিয়ারকে বেশি গুরুত্ব দেয় আর কেরিয়ারকে বেশি গুরুত্ব দিলেই তারা সিনিয়রের কথা শুনে আর কি মানে মিলিটারি সিনিয়রের কথা বেশি শুনে পলিটিক্যাল না ইজ নট পলিটিক্যাল তাকে আমি আওয়ামী লীগ বলতেছি না বাট হি ইজ ক্যারিয়ারিস্ট বাট ক্যারিয়ারিস্ট লোকজন গোয়েন্দা সংস্থায় আসলে তারা সবসময় চেষ্টা করে ক্যারিয়ারটাকে এইটা ইউজ করে ক্যারিয়ারকে কিভাবে আগায় নিতে হবে সো আমি যেটা ছিলাম যে হামিদ স্যার ছিল হামিদ স্যারের কিছু স্টাফ স্টাফকে গুরুত্বপূর্ণ স্টাফকে তার গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করে দেখা উচিত তো আমি যেটা মনে করি যে একটা স্পেশালাইজ টিম করে জিয়াউল হাসানের যে সমস্ত তথ্য সিনসিয়ারলি যদি আমি চাই বাংলাদেশকে একটা রিকনস্ট্রাকশন করতে আমাদের এখন মেইন কাজ কি ভারতীয় এজেন্ট বাংলাদেশের মধ্যে যা আছে এগুলাকে বের করা এই সবকিছু জিয়া জানে এটাকে আমরা বের করতে চাই না আমার মনে হচ্ছে আমরা বের করতে চাই না বিকজ তার ইন্টিগ্রেশনটা কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না এবং ফিউচারে সে যদি দেশ থেকে পালায় যায় আর একটা জিনিস বলতে হবে সে কাশিমপুর কারাগার এটা হাই সিকিউরিটি প্রিজন বাট এটা মনে মনে রাখতে হবে সে কিন্তু ইয়াতে আসা যাওয়া করে কোর্টে তাকে নিশ্চয়ই হাজিরা দিতে হয় এবং এই আসা যাওয়ার সময়টা কিন্তু ভার্নাবল এবং মনে রাখতে হবে যে তার যে এত টাকা আছে সে বিদেশেও টাকা হচ্ছে এই টাকাগুলোর যদি একটা অংশ খরচ করে তাহলে একটা টিমকে হায়ার করতে পারে সে তাকে এখান থেকে স্ন্যাচ করে নিয়ে যাওয়ার জন্য ইভেন ইট উইল বি ইজি মনে করেন যে আমরা ধরে নিলাম নিলাম না আমরা ওয়াকার সাহেব তো একবার চেয়েছিল যে সাহায্য উনি পালা যাক সো এমন একটা সিচুয়েশন করলো একটা গ্রুপ আছে তাকে স্ন্যাচ করে নিয়ে গেছে এর মধ্যে হয়তো দু একটা লাস্টাস করলো বা জিয়া পালায় গেল সো ওয়াকার সাহেব বাজিয়া গেল তারেক সিদ্দিকে বাজিয়ে গেলো এরকম সিচুয়েশন হইতে পারে আমরা আমি এখন কোনো কিছুতেই অবাক হই না এবং জিয়াকে যদি এই সমস্ত জায়গা থেকে কেউ স্ন্যাচ করে নিয়ে যায় আমি অবাক হব না আমাকে অ্যাকচুয়ালি কয়েকটা ওই তার কিছু আত্মীয় স্বজন আমার সাথে কথা বলার জন্য এই অ্যাপ্রোচ করেছিল আমি সবগুলো ডিনাই করে দিয়েছি কারণ দেখা যাবে আমি ধরে নিচ্ছি কি দিয়ে আমাকে কি অ্যাপ্রোচ করতে পারে আমার তো কিছু করে হয়তো টাকা টাকা অফার করবে অথবা নাইলে বলবে যে জিয়া পালাটা লাগলে যেন আমি চুপচাপ থাকি বাট যেটার কোনটা আমি ইয়া করবো সো আমি তাদের সাথে অ্যাকচুয়ালি দেখা করতে রাজি হইনি আর কি কারণ তার ফ্যামিলি তো এখানে আছে আমি ভালো মতোই জানি জিয়ার ফ্যামিলির সাথে আমার একটা ভালো রেসপেক্টেবল সম্পর্ক আছে সম্পর্ক যেটা নষ্ট হয়েছে সেটা জিয়ার দোষ বলি আর আমার দোষ বলি বাট এটা একটা আগে রেসপেক্টেবল সম্পর্ক ছিল আমি ওই সম্পর্ক বাইরে যেতে চাচ্ছি না সো আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলিনি বাট আমার কথা হচ্ছে এখন আমাদের উপদেষ্টা ডক্টর কে বুঝতে হবে যে উনার সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা নাই এখনো আয়নাঘরের যে সমস্ত লোকজন কুশলী আছে। ওরা এখনো আর্মিতে আছে। এবং সবচেয়ে একটা আমি বলবো যে একটা একটা কি বলবো এটার মানে একটা রসিকতা হচ্ছে সেনাবাহিনীতে সেটা হচ্ছে আজমি স্যার জেনারেল আজমি এবং তার এই আয়নাঘর নিয়ে একটা ফিটকারি বোর্ড হয়েছে এটা প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন শাহিন স্যার তো উনি হচ্ছে সবচেয়ে আওয়ামী বড় লেসমেন স্যার উনাকে দিয়ে এটা বানানো হচ্ছে সব কথা বিভিন্ন জনের সাক্ষী যাকে নিয়ে আসতেছে সবাই সাক্ষী দিচ্ছে সিনিয়র অফিসাররা যারা আছে ওই সময় ডিজিএফআই ছিল এন টিএমসি তে ছিল যারা সিডিআইবি ছিল তারা এসে বলতেছে আয়নাগর জীবনের নামই শুনে নেই তারা মানে এই এই হাস্য কৌতুক হচ্ছে আমি একটা ইনভেস্টিগেশন হচ্ছে ওখানে হাস্য কৌতুক হচ্ছে যে কেউ নাকি আয়নাঘরের নামই শোনা নাই আয়নাঘরের নাম শোনাই জয়েন্টিং ইন্টারেশন নাম শুনছিল ওটা কোথায় ডিজেফাই তো চলেন দেখি আচ্ছা ঠিক আছে আয়াদমি স্যার কেউ নিয়ে যায় ওই জায়গায় বা হাসিন স্যার আছে নিয়ে যায় ওই জায়গায় আমি জানি না তারা কি করতেছে ইনভেস্টিগেশন যেটাই করে ইস কোয়াইট ইজি বাট কথা হচ্ছে এখন পর্যন্ত আমি ওই ইনভেস্টিগেশনে যেটা ইয়ার শুনলাম সেটা হচ্ছে কেউ নাকি এগুলো আয়নাঘরের নামই শুনে নাই কোনো কিছু বুঝবে আমার আমি তো আরেক অফিসারের সাথে আমি যখন মানে আমার জুনিয়র এক অফিসার সে বললো স্যার আমি তো আয়না লোকদেরকে শুধু খাবার খাওয়াইছি তুমি একজন হাই র্যাঙ্কিং অফিসার হিসেবে শুধু খাবার খাওয়াইছো তোমার দোষ মাপ সিলি পর কথা হচ্ছে এই যে ওয়াকার স্যার গ্যারান্টি দিচ্ছে যে উনি সব অ্যাকশন নেবেন কিন্তু দেরি করতেছেন এই দেরি করার পরে মুজিব স্যার যেরকম চলে যাচ্ছে বাকি সবাই আছে আস্তে ধীরে চলে যাবে আস্তে ধীরে চলে যাবে গ্যারান্টি থাকতে পারেন এখন যারা তার উপরে ইমান রাখতেছেন ইমান আনতেছেন ইমান রাখতে পারেন আমি ওয়াকার সাহেবের উপরে ইমান রাখতে পারতেছিলাম কারণটা হচ্ছে উনি তলে তলে আবার ও চর্মনায়ের পীরের সাথে কথা বলে হামিদ স্যার আগের যে ডিজে ছিল তার সাথেও যোগাযোগ রাখে সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যারা মানে অ্যাকচুয়ালি দেশকে চালাইতেছে এটা আমি কনফিউজড মানে যারা যারা এই সেনাবাহিনী থেকে যারা যারা গেছে সবারই আইদার পঁচিশে ফেব্রুয়ারির এভিডেন্স টেম্পারিং এর ইয়া আছে অথবা তারা আওয়ামী লীগের সাথে বিভিন্ন বিভিন্নভাবে এঙ্গেজ হয়েছে এটা আমি আগে কয়েকটাতে বলছি এখন ডিসাইড তো বলবো না বাট কথা হচ্ছে আমরা ঠিক মতো চলতেছে না সবকিছু এটা যদি আমরা না বুঝি আমাদের স্টুডেন্টরা যদি না বুঝে তারপরে ফিউচারে হয়তো বা আমি তো আগে আগেরটাই বলছি যে ছয় মাসের মধ্যে দেখবেন যে ভারত এই যে সমস্ত প্রোগানটা আমাদের কাছে চালাচ্ছে এই জিনিসগুলা চালাইতেই থাকবে চালাইতে একটা সিচুয়েশন আসলে হয়তো দেখা যাবে যে এই সরকার ফিল করেছে হতে পারে জিনিসটা এবং এটা ভারত খুব অন্যান্য এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল পরাজয় মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজার এক লক্ষ লোক নাকি এখনো কাজে জয়েন করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকান স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র টস্ত্র ছিল তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করছিল তারও গায়েব সো অফিসার পর্যন্ত যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালাস টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের মেজর জেনারেল সাইদুর একজন আছেন উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসেছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে দেদার্সে এই সমস্ত আইডি সাপ্লাই দিয়েছেন ওনার আম্মা মানে শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড আমাকে অ্যাকচুয়ালি আমার এক আমার কাজিন হয় বাট ইজ অলসো ফর ক্যারেক্ট করে আমার বলছিল আমার ডাকনা হচ্ছে বিটু বলছে বিটু তুই তো আমার অনেকদিন আগে এগুলো তুমি লেখতা আমি খালি মনে করতাম তুই এক্সেসারেট করো এক্সেসারেট করো বাট এখন এভরিথিং রিয়াল স্টিল ইন্ডিয়ান কনসপিসি ইজ রিয়াল আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা সিচুয়েশনে নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব দুইশো পঞ্চাশ জনকে ক্যান্টনমেন্টের ভিতরে কতগুলো নতুন বাসার মধ্যে রাখছিল সমস্ত নক্ষত্র বিল্ডিং এর নাম বা সরি ভুলে গেলাম তো নতুন কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং ও মধ্যে রাখছিল রেখা পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনাবাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে এম ইন্ডিয়ান এম্বাসির লোক জাহানাবাদ ক্যান্টনমেন্ট লেগেছে যেটা আমি আগে বলেছি সো ইজ নট দ্যাট ইজি এবং আমরা চেষ্টা এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে কারণ জিয়া সবকিছু জানে নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চাই তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন বাট আমাদেরকে মনে হচ্ছে আমাদের সেই ইচ্ছাটা নাই আমাদের গোয়েন্দা সংস্থা সেই ইচ্ছাটা হ্যাঁ বলতে পারেন যে এখন সব লোকজন হচ্ছে তাদের লোক আরে ভাই সব লোকজন তাদের লোক তো বুঝলাম বাট আগে যেগুলা কনফার্ম ক্রিমিনাল ওদেরকে সরান ওদেরকে সরাইতে আপনার কি সমস্যা সেরা মাইনি এটা একটা পিরামিডের মতো হয় একজন চলে যাবে ব্রিগেডিয়ার চলে যাবে কর্নেল দায়িত্ব নিবে কর্নেল চলে যাবে লেফটেন্ট কর্নেল দায়িত্ব নিবে এটা একটা পিরামিড এটা আপনাদেরকে বুঝতে হবে সো যে কয়টা নিয়ে কথা বলেছিলাম সবগুলো হয়ে গেছে আচ্ছা এখন যদি কোনো কোশ্চেন থাকে আমি নিতে পারি কোশ্চেন আছে স্যার আপনি কেন এইসব কিছু নিয়ে ইউনিসের সাথে কথা বলছেন না অ্যাকচুয়ালি প্রফেসর ইউনিস নিউ ইয়র্কে আসতেছে আমরা একটা রিটেন একটা স্টেটমেন্ট রেডি করেছি কিছু ওল্ড অফিসার মিলে পুরোনো অফিসার যারা এখানে রিটায়ার্ড আছে আমরা চেষ্টা করি ওটা ওনার হাতে হাতে দেওয়ার জন্য কারণ ওনার সাথে কথা বলার সময় তো আমার মনে হয় না আমরা পাবো আচ্ছা সালমান আনিসুল হক জিয়া ফল হকের না এরা বিলাসবুল জীবন যান করতেছে ডিবি অফিসে হ্যাঁ এরা সালমান এবং আনিসুল এখনো করতেছে বাট জিয়া এখান থেকে ওয়াকার্সারের আদেশেই সে এখন ইয়াতে আছে কি বলে লাস্ট সমস্ত পাঁচ থেকে ছয় দিন আগে তারে কাশিমপুর কারাগারে নিয়ে গেছে স্টুডেন্টদের ভাই সেই ক্ষমতা নাই যে হাই অফিসিয়াল আর্মি অফিসারদের সাথে ঝামেলা করবে আর ঝামেলা করবেন না সো বিয়ার উইথ ইট আমরা তো কোনো ক্ষমতা নাই আমার তো কোনো অথরিটি নাই আমি শুধু বলতে পারবো যে আমার কাছে যে অ্যাসেসমেন্টটা মনে হয়েছে ওইটা আমি বলতে পারব ভারত কি হাসানাকে ফেরত দিবে আপনার কি মনে হয় আমার মনে হয় ভারতে অ্যাকচুয়ালি হাসিরাকে নিয়ে বিপদে আছে যত যাই বলেন হাসিরাকে নিয়ে বিপদে আছে এবং ফিউচারে একটা সিচুয়েশন হইতেও পারে সে যদি তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয় তাকে ফেরত দিতে তারা বাধ্য কিন্তু নাও দিতে পারে বাট আমার সাথে কেন যেন মনে হয় তাকে দিয়ে দিবে স্যার আফ স্টিল আন্ডার ডিজিফাই আমার তো তাই বৈনি আহমেদের বক্তব্য নিয়ে কিছু মোহিনী আহমেদ তার নিজের চামড়া বাঁচানোর জন্য চামড়া বাঁচানোর জন্য বাংলাদেশ আর্মিকে জাস্ট পিছায় দিছে এই লোকটা জাস্ট মানে এটা বিএনপির একটা রং ডিসিশন ছিল তাকে ছয়জন ইয়া করে তাকে সেনা প্রধান মানাছে হিস এ কাওয়ার্ড পরে হয়তো না যদি অন্য কোন সেনাপ্রধা থাকতো আপনার কি মনে হয় কন্ট্রোল সরকারের ব্যর্থ এই ব্যর্থতার জন্য সরকারকে এতটা দোষ দিয়ে না তার কারণটা একটাই কারণ বুঝতে হবে যে পুলিশ বাহিনী নাই পুলিশ বাহিনী এখন ঠিক মতো কাজ করতেছে না আমি যেটা শুনছি এক লক্ষর মতো লোক নাকি এখন জয়েন করে নাই বাট আমি একটা জিনিস মনে করি যে যেহেতু আমি সেনাবাহিনী হয়তো এটাই বলবো বর্তমানে সেনাবাহিনীর প্রায় একটা মানে প্রায় দুশো আড়াইশো অফিসার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এই গত পনেরো ষোলো বছরে অনেকে অনেকে যারা আনফেয়ারলি চাকরি থেকে তাদেরকে সর্ব হয়েছে তারা অ্যাপ্লাই করেছে আমার মনে হয় যে এই অফিসারগুলোকে বিভিন্ন পজিশনে যদিও আমি দেখলাম পিনাগিদা মানে আর্মিকে পুলিশে অ্যাডজাস্ট করতে ইচ্ছুক না বাট আমি মনে করি বি এই ক্রাইসিস সিচুয়েশনে আমরা যদি সেনা অফিসার যারা যে চাকরির চাকরির যে তার বয়েস লেন এগুলো চিন্তা করে আমার মনে হয় পুলিশে আমরা অ্যাডজাস্ট করতে পারি বা অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করতে পারি বাই সিং হিজ কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনটা অ্যাডজাস্ট করে আমি মনে করি করা উচিত কারণ অবশ্যই চেক করে বাট আমি যেটা দেখলাম যে অনেকের অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলো মোরাল ট্রাফিচুড বা যেগুলো ক্যারেক্টার ডিলটা আছে এগুলো আমি না নেওয়ার ইয়ে করবো এটা নিশ্চয়ই আর্মির যে কোরো আছে সেন্ট্রাল অফিসার দেখবে দেখবে যে কিভাবে এই অফিসারদেরকে পুলিশ অথবা বিভিন্ন করব কারণ তাহলে এটা একটা বড় একটা ওয়ার্ক ফোর্স যাদেরকে যারা এই সরকার সরকারের সাথে কম্প্রোমাইজ না করার কারণে কম্প্রোমাইজ না করার কারণে যারা চাকরি হারিয়েছে অ্যাকচুয়ালি আমাকেও আমি ওই গ্রুপটার মধ্যে আসি বাট আমি তো ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট করেছি আর আমি সেনাবাহিনীতে যতটুকু চাকরি করেছি আলহামদুলিল্লাহ যা মধ্যে বলি এখন যেটা হয় আমি আজীবন বলেছি যে আওয়ামী লীগ একটা সিস্টেম চালু করেছে যে রিটায়ারমেন্টের পর অ্যাপ্লিকাই করে যে কর্নেল ছিল সে হয় ব্রিগেডিয়ার লেফটেন্ট কর্নেল হয় কর্নেল কর্নেল তা ওদেরকে আমরা বলতাম হচ্ছে মরণোত্তর লেফটেন্যান্ট কর্নেল মরণোত্তর করেন তা আমি সেই মরণোত্তর কর্নেল হইতে চাই না আমি ওখানে বলে দিচ্ছি আমি এর মধ্যে নাই আচ্ছা চুবু কি করেছে স্যার আমার কাছে নিউজ ছিল যে তার পদত্যাগ করেছে আমার মনে হয় কোন একটা সিস্টেমের জন্য হয়তো বা যেহেতু স্পিকার করে ফেলেছে এখন তার পদত্যাগের কোনো সমস্যা নাই আমার একটা প্রশ্ন আপনার দেশে আসেন না কেন অন্তত দেশে এক মাস থেকে চলে যান আমরা এখানে এই দেশে ভাই কাহিক পরিশ্রম দিয়ে খাই এখানে আমি চলে গেলে আমার বাসার মডগেজ কে দিবে মডগেজ হচ্ছে তিন হাজার ষাট পার মান্থ আমি কাজ না করলে আমার ওয়াইফ কাজ করে বাট স্টিল আমাকে দেশে আমি যদি দেশে গিয়ে একটা আমাকে যদি একটা ভালো চাকরিও দেয় কেউ আমাকে পাঁচ লাখ টাকা দিবে না মাসে পাঁচ লাখ টাকা দিলে যাইতে পারি পাঁচ লাখ টাকা দিবে না কারণ বাংলাদেশ সরকারের সিস্টেম নাই সো এরা দেশে গিয়ে আমি এখন কি করবো আমি এখানে যেটা আছি আলহামদুলিল্লাহ দেশকে আমি আঠাইশ বছর দিয়েছি আলহামদুলিল্লাহ চুপু স্টিল প্রেসিডেন্ট আচ্ছা চুপু কি পদক করবে তাহলে আমাদের অন্ধগুলো কাজ আগায় যায় তো হিন্দু অফিসার আছে বাংলাদেশ সেনাবাহিনীতে হিন্দু অফিসার হিন্দু অফিসার থাকাটা আমি কোনো সমস্যা দেখি না আনলেস হি কেপ কমিউনিকেশন উইথ ইন্ডিয়া বাট এখন পর্যন্ত যা দেখা গেছে যে দুইটা জায়গায় যে পৃথিবীতে যত ইহুদি আছে দে আর আলটিমেটলি স্টেট অফ মানে তাদের সাপোর্ট আছে ইসরায়েলের জন্য এবং করে যেখানেই থাকুক এবং হিন্দুদের ক্ষেত্রে নর্মালি তাই আমি দেখছি বাট আমি আমার কথা হচ্ছে দেশের জনগণ হিসেবে হিন্দু অফিসার হিন্দু সৈনিক অবশ্যই তারা থাকতে পারে এবং আমি আমি হিন্দু আদার রেঞ্জ যারা দেখেছি এবং অফিসার দেখেছি তারা রেগুলার অফিসার থেকে হার্ড ওয়ার্কিং হয় যেহেতু তারা জানে তারা মাইনরিটি বাট আমি হিন্দু অফিসার হইতে কোনো মানে সেনাবাহিনীতে অফিসার হলে কোনো সমস্যা আমি দেখি না বাট তাদেরকে অবশ্যই সিকিউরিটি ক্লিয়ারেন্স চেক করে দিতে হবে আচ্ছা নিউ ডিজি ফাই লুকস লাইক গুড পার্সন হি ইজ ওয়ার্কিং টু ফিক্স ডিজিএফআ এখানে আমি বলবো যে উনার কয়েকজন হামিদ স্যারের কিছু স্টাফকে উনি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে দিয়েছে ওগুলা আমি মনে করি না সঠিক ডিসিশন ভারত কি আমাদের সাথে যুদ্ধ করবে আমি প্রথমেই বলেছি যে ভারত যদি যুদ্ধ করে বি সুইসাইডাল তারা এটা থেকে বেরোতে পারবে না পারবে না তাদের আমাদের আমাদের যুদ্ধ জয় করার মতো যে জিনিসটা যে পরিমাণ ইয়া দরকার মানে শক্তি দরকার ওইটা তাদের নাই এছাড়া আমরা যদি আমাদের সাথে যদি কোনো কিছু হয় চায়না এবং ইয়া বাইরে থাকবে না আর আমরা সেভেন সিস্টারকে তখন দেখবেন এরকম যুদ্ধ হয় এটার তারাও জানে যে এটার এন্ড হবে হচ্ছে সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাওয়া এটা ওরা ভালো করতে জানে ইন্ডিয়ার দিকে আক্রমণ করবে না তারা আমাদেরকে ভারতকে আমাদের শুধু করবে না আসলে ভারতের সেভেন সিস্টার হবেন যাবে না তা হবে আচ্ছা বাংলাদেশ কোন সামরিক চুক্তি করা উচিত বাংলাদেশের কি কোন সামরিক চুক্তি করা উচিত ভারতের সাথে নেবার ভারতের প্রতিক্ষা মন্ত্রীর বক্তব্য নিয়ে আপনার মতো এটাকে আমি বলেছি যে সে জাস্ট একটা বার্গেনিং চিফ হিসাবে মনে করেন যে এখন যে সিচুয়েশন আছে তারা ডিপ্লোমেটিক্যালি একটা ব্যাক ফুটিং আছে আমরা ফ্রন্ট ফুটে আছে আমরা একটা ইয়া পোর্শন আছে তারা তাদের এখান থেকে যা তত অ্যাসেট সব চলে গেছে এখান থেকে কারণ কি বাংলাদেশের সিচুয়েশনটা ইন্ডিয়ার জন্য এর সাথে রয়েছে ইন্ডিয়ার ইয়া বয়কট দুর্বল্য বয়কট এবং আমরা দেখছি যে নিউজে দেখেছি যে কি ইন্ডিয়ার কলকাতার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিক্সটি পার্সেন্ট বেটা বিক্রি করে গেছে কারণ বাংলাদেশিরা ওখানে যাচ্ছে না স্যার স্যার আমার ডগ আচ্ছা সো এখন এই এই সিচুয়েশনে আমি মনে করি না যে ভারতের মানে রাষ্ট্রদলের বক্তব্য নিয়ে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু আছে। राजद একটা পলিটিক্যাল স্ট্যান্ড করেছে। তাদের যেটা হয় যুদ্ধের ময়দানে ও তো তিন મહિના প্রধানমন্ত্রী করা হতেছিল। যুদ্ধের ময়দানে একটু जोशी কিছু ডায়লগ দিলে ওরকম একটা जोशी একটা ডায়লগ দিয়েছে। যা আমরা ইউক্রেন যেরকম করেছে, এই করেছে। ওদের ওরা হচ্ছে নিজেদের মনে করে যে তারা একটা সুপার পাওয়ার কি? অ্যাকচুয়ালি দেয়ার বু সুপার পর ইন মুভি ইন সিচুয়েশন আমি যারা ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ভার্সেস বাংলাদেশ স্পেশাল ফোর্স আমি এটা নিয়ে কিছু লেখা লিখছি ওটা পড়েন তাহলে বুঝতে পারবে তাদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি সো ইন্ডিয়া নিয়ে উন্ডিয়া ভালো মতোই জানে আমাদেরকে যদি অ্যাটাক করে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে সো আমি ওটা নিয়ে কোনো থ্রেট মনে করতেছিলাম ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভেরি মচ অনেকক্ষণ কথা বললাম আমি কাজে আসি যেহেতু কিছুক্ষণ পরে হয়তো বা আমাকে আবার কয়েকটা কাজে যেতে হবে Thank you very much I love us